नमस्कार बंधुरा, वेलकाम बैक टू लाइव आड्डा फुटबल। तो बंधुरा, आरो एकटा नतून भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। बंधुरा, भिडियोटा शुरू करार आगे तोमादेर काछे एकटाई अनुरोध, सेटा होच्छे जे आमादेर ए चैनेले जारा प्रथमबार तारा अवश्यई आमादेर ए चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे राखबे, जाते सबार प्रथमेई एरकम खेलार आपडेट तोमादेर काछे पौंछे जाए। बंधुरा, आजके अनेक कटा आपडेट निये कथा बोलबो, तो भिडियोटाके स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। तो सबार प्रथमे आसि आमरा मानुएल मार्केजके निये, হায়দ্রাবাদের কোচ। তো বেশ কয়েকদিন শোনা যাচ্ছিলো যে সার্জিও লোবেরা প্রায় কনফার্ম হয়ে যায় এমন মানে ব্যাপার আর কি, যে ইস্টবেঙ্গলে আসতে পারে সার্জিও লোবেরা। তো ইতিমধ্যে কিন্তু আবার একটা কোচের নাম উঠে আসছে, যার নাম কিন্তু মানুয়েল মার্কেজ। এই মানুয়েল মার্কেজ কিন্তু সবাই চেনো, আইএসএলের অন্যতম সাকসেসফুল একজন হেড কোচ হায়দ্রাবাদ এফসি, যিনি কিন্তু 2021-22 হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছিল। খুবই ভালো তার ট্যাকটিক, তার পারফরমেন্স খুবই ভালো। তো শোনা যাচ্ছে যে ট্রাস্টেড সোর্স এমনটা না, কিন্তু একেবারে প্রাইভেট প্রোফাইল তাও নয়, একটা জায়গা থেকে সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি নাকি মানুয়েল মার্কেজের সাথে কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই কোচকে দলে আনতে পারে ইস্টবেঙ্গল, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো এটা এখন কতদূর কী এগোয় সেটা এখন সময়ের উপরে ছেড়ে দেওয়া, সময় বলে দেবে যে সত্যি এই কোচ সই করছে নাকি শুধুমাত্র একটা খবরই হয়ে লেগে থাকে। তো এরপরে যে আপডেটটা সেটা হচ্ছে যে রয় কৃষ্ণ নাকি নিয়ে, তো শোনা যাচ্ছে নাকি রয় কৃষ্ণ নাকি তোমার বেঙ্গালুরু এফসি ছেড়ে নাকি মুম্বাই সিরিজতে যোগ দেবে এমনটা শোনা যাচ্ছে। এবং তোমরা আমাকে মেসেজ করেছিলে দাদা এই নিউজটা শুনতে পাচ্ছি, তো সত্যি কি রয় কৃষ্ণ নাকি মুম্বাই সিরিজে সই করছে? তো দেখো, এই মুহূর্তে কিন্তু কোনো রকম ট্রাস্টেড সোর্স বা কোনো ভালো সোর্স থেকে খবর নেই যে রয় কৃষ্ণ সত্যি মুম্বাই সিরিজে সই করবে, এমনটা কিন্তু খবর নেই। অবশ্য খবর হলে বলে দেবো, তো এই মুহূর্তে কিন্তু কোনো রকম খবর নেই। আর এটা কিন্তু এখন তোমরা মিথ্যে হিসেবে ধরে নিতে পারো যে রয় কৃষ্ণ কোনো রকম চান্স নেই মুম্বাই সিরিজে সই করার। তো দ্বিতীয় যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে যে মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে। তো অনেক মানে প্রায় 2-3 দিন ধরে শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইয়াসিরের সাথে কিন্তু কথাবার্তা অ্যাডভান্স লেভেল চালাচ্ছে মোহনবাগান। তো তাদের প্রথম চয়েস কিন্তু মোহাম্মদ ইয়াসির, মোহাম্মদ ইয়াসির না আসলে তাদের দ্বিতীয় যে চয়েস সেটা হচ্ছে আয়ুজেব ছেত্রী এফসি গোয়ার। তো মোহাম্মদ ইয়াসিরের কিন্তু 2025 সাল অবধি চুক্তি আছে হায়দ্রাবাদ এফসির সাথে, যদি নিয়ে আসা তাহলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে মোহনবাগানের। তো এখন কোনো রকম কিছু কনফার্ম খবর নেই, কনফার্ম খবর এলে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। কথাবার্তা অবশ্যই চালাচ্ছে মোহনবাগান, আর কনফার্ম কোনো খবর হলে অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।